हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। और प्रथम तुम्हारे सबा के जाना शुभ राखी प्रीति और शुभेच्छा, हैप्पी रक्षाबंधन टू ऑल ऑफ यू। तो आज के दिन तुम्हारा तुम्हारे भाई बोन दादा साथे खूब भलोभव आनंदे काटाओ, खूब खूब एंजॉय करो तुम्हारा। तो आज के राखी स्पेशल व्लॉग होते चले, तो आज के व्लॉगटा एखन देखे शुरू कर साढ़े सातटार मत बजे और एकटू पर राखी बांधब सबा के, भाई के बांधब, दादा बांधब। तो चलो आज व्लॉगटा शुरू करी, आशा करी तुम्हारा भलो लगे। और जो भलो लगे तो प्लिज एक लाइक करो, शेयर करो एंड कमेंट करो एंड सबसक्राइब करते भूलो ना। तो चलो आज के व्लॉगटा शुरू करा जाए। तो आमी चान करे नियेछी अलरेडी, एबार एकटु रेडी हब, रेडी हुए तारपर राखीटा बांधब। तो आमी तातारी रेडी होइनी, तो आमी रेडी हुए गियेछी आर आमी निजे एसेछी दादादेर घरे। तो दादाके बांधब, दादा रेडी होच्छे, तारपर दादाके बांधब। तो चलो फार्स्ट राखी दादाके बांधब। तो दादा साढ़े सातटार बेजे गेछे, तो एखन रेडी होते पारेनी। देखो एखन ओर साजगोज चलछे, एखन गामछा पड़े आछे। আপনি কবে রেডি হবেন? এই তো হচ্ছে, তাড়াতাড়ি হও, খেয়ে দিয়ে নিয়ে তো রাখি বাঁধবি। ঠিক আছে তাড়াতাড়ি কর। आयुष्मान भव, थैंक यू, थैंक यू, थैंक यू। नाउ खाओ तुम्हें एबार। हेलो, खेते मिष्टिटा? टेस्टी। এটা ক্যামেরা চলছে বলে বললি নাকি? যে আমি জানি, ঠিক আছে তুই খা। দাদাকে বাঁধা হয়ে গেছে, এবার মামার বাড়ি যাচ্ছি, মামার বাড়ি থেকে ভাইকে আর দাদাকে বাঁধবো। এখন যাচ্ছি মামার বাড়ি আমি আর ভাই, ভাইকে ওখানে বাঁধবো দাদার সাথে। দু মিনিটও লাগবে না যেতে মামার বাড়ি। তো মামি এখন ঠাকুরের জোগাড় করছে। এটা মামাদের ঠাকুর ঘর, ঠাকুরের সিংহাসন। মামি এখন জোগাড় করছে আর আমরা একটু পরে বাঁধবো রাখি। দাদাও রেডি হচ্ছে। I taste, I taste, I taste.
আস্তে করে পড়ো কফি নাও বাস এনা দাও কফি নাও এটা আবার কি দাও সাথে মিষ্টিটা ভালো খেতে হ্যাঁ এই মিষ্টিটা ভালো খেতে তো পড়বে কেন ফেলবি কেন না ফেললেই চললো এটা আমার দাদার গিফট আগের বছর ভাই ফোটা দিতে পারেনি তো তাই জন্য রাখিতে দিয়ে দিলাম গিফট বোন বন্ধ হচ্ছে বোন বন্ধ তো মামি ঠাকুর পুজো দিয়ে দিয়েছে আমি এখন মনসা থানে যাচ্ছে তো মনসা থানে যাচ্ছে তো আমি আমার বাড়িতে চলে এসেছি মামার বাড়ি থেকে এবার আমাদের বাড়িতে পুজো হবে তো চলো ওপরে যাই আমাদের ওপরে ঠাকুর ঘর তো পুজো ঠাকুরমশাই চলে এসছে অলরেডি তো চলো গিয়ে পুজোটা এবার গোপিকা কান্ত নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে ছিল মতলায় না জানে শুকলে দুঃখে গাল যায় একদিন সেই দিয় ভূমি স্বপনে দেখি ভাসমান পর কত ও আমিন পুজো হয়ে গেছে আর সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর আজকে পিউ আসবে প্রসাদ নিতে তো কখন আসে দেখি তো এতক্ষণ ধরে সব প্রসাদ প্রসাদ সবাইকে দিলাম এবার আমরা খাবো খুব খিদে পাচ্ছে সকাল থেকে কিছু খাইনি তখন শুধু একটা মিষ্টি খেয়েছিলাম তো এখন পিউ আসবে তারপর ওকে প্রসাদটা দেবো হাই গাইস গুড ইভিনিং তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা ছাদে এসেছিলাম একটু আগে আমার ভাই এসেছিল বোন এসেছিল আমরা একটু ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছিলাম আর মা এবারে এখন ঠাকুর পুজো দেবে দিয়ে তারপর আমরা নিচে যাবো তো তখন তোমাদের সঙ্গে বেলায় কথা হয়েছিলো তারপর আর কথা হয়নি অনেক কাজ ছিল আজকে বাড়িতে পুজো ছিল তাই জন্য তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে আজকের ব্লগটা আমি এটুকুই রাখছি আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই আর সবাই খুব ভালো থাকে